আপনাদেরকে মানতেই হবে যে ম্যারিটাল লাইফে যখন স্পাউস একজন আরেকজনকে সন্দেহ করে তখনই কিন্তু তিক্ততাটা শুরু হয়ে যায় কিন্তু আপনি ধরেন যে একটা ক্লায়েন্ট যখন এসে বলতেছে যে আমার হাজবেন্ড আগে মাল্টিপল রিলেশনশিপের মধ্যে ছিল এখন সে বলতেছে ভালো হয়ে গেছে তখন এটা আশা করাটা কি খুব অদ্ভুত না যে ওয়াইফটা এখন আর সন্দেহ ছাড়া থাকতে পারবে আমার কাছে যেটা মনে হয় যখন আমরা প্রফেশনালি একটা কাপলকে হেল্প করতে যাচ্ছি এই জায়গাটাতে ইদানি আমি দেখি যে সন্দেহ প্রবণতা এই জিনিসটা একটা রোগের মতো এবং হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করছে ওয়াইফ হাজব্যান্ডকে সন্দেহ করছে মোবাইল চেক করা ইমেল চেক করা শার্টের দাগ থেকে শুরু করে কি না এটার মধ্যে তো আপনাদের কি মনে হয় যে এই জিনিসটা আসলে কতটুকু টক্সিক একটা রিলেশনশিপের ব্যাপারে এটা খুবই টক্সিক এবং কমপ্লেক্স এট দ্য সেম টাইম পার্টিকুলারলি ফর एग्जांपल দেখা যাচ্ছে ওয়াইফ বা হাজব্যান্ড মনে করছে যে আমার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ফেসবুক পাসওয়ার্ড না দিলেও চলে কিন্তু তারটা আমার লাগবেই হ্যাঁ এবং এক্ষেত্রে জাস্ট এটা আইডিয়াটা শুরু এবং এই আইডিয়া থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা জিনিস তুমি কার সাথে কথা বলো কেন কথা বলো কি করলা না করলে তোমার আগে রিলেশনশিপ ছিল কি তুমি ভার্জিন কিনা অ্যান্ড সোয়ান অ্যান্ড সোফোর অ্যান্ড দেন এটার মধ্যে যখন আবার ছেলেমেয়ে হওয়ার পরেও যখন এটা কন্টিনিউ করে তখন এটা একটা মানে মহামারী আকার ধারণ করে কিন্তু এগুলোর পিছনে তো কারণ থাকে আপনার কি মনে হয় না যে এমনি ফর নাথিং সন্দেহ করতে থাকে এখন জিনিসটা হচ্ছে কি যে কারণ না কারণের থেকে আমি যেভাবে জিনিসটাকে দেখি সেটা হচ্ছে কি এই যে সন্দেহটা করছে সেই সন্দেহটা আসলে কতটুকু উপকারী কতটুকু উপকারী না লাইক ফর এক্সাম্পল আমি সন্দেহ করে কি অ্যাচিভ করতে আছি অনেক ক্ষেত্রে সন্দেহটা আসে পিওরলি ভালোবাসা থেকে লাইক আমি তোমাকে খুব পছন্দ করি আমি চাই তুমি লয়াল হও এই জন্য আমি তুমি কি লয়াল তুমি কি লয়াল তুমি কি লয়াল প্রশ্ন করছো হ্যাঁ আমার একার এই পজিটিভনেসটা তো অ্যাকচুয়ালি আনহেলদি পজিটিভনেসটা পজিটিভনেসটা অতিরিক্ত রকম আনহেলদি বাট এট দা সেম টাইম ইস হচ্ছে কি যে এই পজিটিভনেসের তো কোনো একটা খুব একটা অপশন নাই কারণ অ্যাকচুয়ালি তো আপনার এক্সটারনাল রিলেশনশিপ সোসাইটিতে অনেক বেশি অ্যাকচুয়ালি তো প্রবলেম অনেক বেশি সো এখন যেমন আমি রিসেন্টলি একটা ধান ছদ্দ তানিয়া সে আসলো সে তার কেসটাই বলা যায় তার বয়স হচ্ছে কি আপনার টোয়েন্টি নাইন সে তিন বছর হলো সে বিয়ে করছে ডেফিনেটলি এটা একটা লাভ ম্যারেজ তার এখানে এখন একটা বাচ্চা আছে বিয়ের পরে সে দেখতে পারলো যে তার হাজব্যান্ডের খুব অস্বাভাবিক একটা সেক্সুয়াল মিসকন্ডাক্ট আছে নানা মানুষকে বলতেছে ম্যাসেঞ্জারে নক করতেছে হাই বলতেছে বাসা যাওয়ার চেষ্টা করতেছে ইভেন তার নিজের মানে ওয়াইফের ফ্রেন্ডের কেউ অ্যাফেয়ার ম্যারেজই ছিল বাট সে বিয়ের আগে এটা বুঝতে পারে এখন তার মাত্র বাচ্চা হয়েছে বাচ্চার বয়স হচ্ছে মাত্র এক বছর এখন ওয়াইফ একদিকে যেমন সন্দেহ করে আবার তার কাছে কিছু আল মানে হালকা প্রুফও আসে লাইক তার এক ফ্রেন্ড বলছে যে হ্যাঁ তোর হাজব্যান্ড আমাকে নক করে কেন বা ইত্যাদি হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড একদম ডিনায়ার মুড়ে চলে যাচ্ছে বলছে যে না আমি তেমন কিছুই করি না ইত্যাদি এবং এটা তার রিলেশনশিপ টক্সিক করতেছে সো আপনি তো

না তুমি করো আমি করি না না তুমি করো আমি করি না না তুমি করো এখন আপনি তো গোয়েন্দা না হ্যাঁ আপনি কিসের উপরে বেস করে আপনি বলবেন যে কে সত্যি কে মিথ্যা এবং এখানে তো ক্লিয়ারলি কোনো প্রুফ নাই কারণ এখানে এটা ডিলিট করা যায় ওইটা ডিলিট করা যায় বা আবার অনেক সময় আমি যেটা দেখি খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে যখন ছেলেটা বলে যে আমি করি না কিন্তু ওয়াইফটা বলে না কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে কিন্তু হাজব্যান্ডটা বলে যে না ওইটা তো আগে করছিলাম এখন আর করি না এখন আগে করছিলাম এখন আর করি না সামনে আর করবো কি না আবার দেন হাজব্যান্ড আবার বলতেছে যে আমি আগে করছিলাম এখন আমি আর করি না এবং সামনে আমি আর করব না কিন্তু তুমি যদি সন্দেহ করো তাহলে আমি করব। দেন এই যে একটা ওয়াইফ যে একটা চক্রের মধ্যে পড়ে গেল এই চক্রটা যদিও শুনলে মনে হয় আচ্ছা সন্দেহ করে না সংসার সুখের হবে কিন্তু ব্যাপারটা তো আরও কমপ্লেক্স এবং এই কমপ্লেক্স ট্র্যাকটা যে শুধু আপনি বলছেন যে এই পার্সপেক্টিভে সন্দেহ থাকে সেটাও কিন্তু না সন্দেহটা ধীরে ধীরে কিন্তু আরও ছড়ায় যে হচ্ছে যে আচ্ছা আমি তো আমার হাজব্যান্ড এই সম্পর্কটাতে আছে বা এরকম কিছু তার মধ্যে তো কোনো কিছু নিয়ে সন্দেহটা মাথার মধ্যে ঘুরছে পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরাও অনেক সময় এই সন্দেহতে আরও বেশি হচ্ছে গিয়ে যোগ হয়ে যায় যেমন হচ্ছে গিয়ে যে একে তো আমার হাজব্যান্ড আগে এরকম কাজ করছে ফ্যামিলির কেউ আমাকে রকম সাপোর্ট করেনি বরং ওকেই হেল্প করছে এখন যখন অন্যদের কাছে সে গিয়ে তার কষ্টের কথা বলতেছে বা কারো সামনে তার হাজব্যান্ডকে হঠাৎ করে হয়তো তার পুরানো কথা তুলে বলে ফেলে যে তুমি তো এরকম এর জন্য তো আমি তোমাকে বলতেছি হাজবেন্ডের সাপোর্টে যখন ফ্যামিলি মেম্বাররা বলে হ্যাঁ আসলেই তুমি ওকে এরকম বলো না তো একটা ভুলই করেছে বা হচ্ছে যে এইটি তুমি বারবার এগুলো বলো তোমার হাজব্যান্ডের তো তোমার উপর থেকে মন উঠে যাবে এই কথাগুলো শুনলেও কিন্তু ওয়াইফ তখন ভালনারেবল ফিল করে এবং কোনো কোনো ক্ষেত্রে আমি এরকম ক্লায়েন্ট আমি পেয়েছি যে এই জায়গাগুলো থেকে ধীরে ধীরে সে তার হাজবেন্ডের ফরে যে মানুষগুলো কথা বলছে এবং তাকে বলছে যে তুমি তো তোমার হাজব্যান্ডের মন গিশিয়ে ফেলছো বা হচ্ছে তার হাজব্যান্ডের কে সাপোর্ট দিচ্ছে বা সান্ত্বনা দিচ্ছে একটা সময় তাদের সাথেও বলে যে না তোমার মেশার দরকার নাই কারণ তুমি ওদের কাছে গেলে তোমার কানে ওরা আমার বিপক্ষে কথা বলবে প্রয়োজন নাই ওদের সাথে মেশা মানে এই যে একটা সন্দেহ বাতিকতা এবং আগের করা ইভেন্ট থেকে শুরু করে সে তার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকেও কিন্তু একটা সময় দূরে সরিয়ে ফেলছে এটা যেমন হচ্ছে ছেলেরাও করছে ওরকমভাবে মেয়েরাও কিন্তু করছে সেইম প্যাটার্নে যে তোমার ওর সাথে মেশারই দরকার নাই ও আমার সাথে হচ্ছে সন্দেহের একটা ডালপালা তোমার মনের মধ্যে গজায় নিবে আরেকটা প্রবলেম হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কি যে অনেক সময় হাজব্যান্ডের তিক্ততায় অথবা ওয়াইফের তিক্ততায় হাজবেন্ড নিজে এক্সট্রা মেটাল রিলেশনশিপে চলে যায় ফ্রাস্ট্রেশন থেকে এটা কিন্তু জাস্টিফাই করা যায় না মানে একটা মানুষ আমি জাস্টিফাই করছি না আমি অন্য একটা সম্পর্কে চলে গেলাম মানুষ কিন্তু কষ্ট থেকে অপরাধে যায় অপরাধ থেকে কষ্টে যায় এটা কিন্তু আমরা পার্টিকুলারলি এই এই ক্ষেত্রে খুব বেশি দেখি আমি অনেক ক্ষেত্রে দেখি অদ্ভুত একটা সাইকেল যে তোমাকে দেখায় দেওয়ার জন্য আমি করলাম হ্যাঁ আবার আমাকে দেখায় আবার তারপরে আমি আর ছাড়তে পারতেছি না অ্যান্ড দেন এটা একটা লস্ট কেস একটা সীমা লঙ্ঘন থেকে আরেকটা সীমা লঙ্ঘন যার কোনোটাই কাউকে ভালো রাখছে না তো অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম যে আশেপাশের মানুষরা কিন্তু একটু ইনস্টিগেট করে যে ও করছে তুইও কর এবং আলটিমেটলি আমি যখন বুঝতে পারতেছি যে আমার স্পাউস কে আরেকজন ইয়ে করছে তখন সেই ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং ডাইমেনশন আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে যে সর্ট অফ আমরা তো ধরেন একটা সোসাইটির ট্রানজি ট্রানজেশনে আছি লাইক নাইনটিন এইটিজে একটা ওয়াইফ যদি দেখতো যে একটা হাজব্যান্ড এরকম করে সে অনেক সময় মানায় নেওয়ার চেষ্টা করতো বা সোসাইটি সেটাই বলতে থাকলে সোসাইটি সেটাই ডিক্টেট করতো ইন জেনারেল এক্সেপশনাল কেস আছে বাট মানায় নাও কেন কারণ তোমার বাবার পিতৃ পরিচয় লাগবে বাবা ফিগারটা লাগবে কখনো ডিভোর্স দিও না এবং তোমার সন্তানের কি হবে সন্তানের কী হবে ইত্যাদি টু থাউজেন্ড নাইনটিনের বাংলাদেশে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে না তুমিও পারো তুমিও পারবা তোমার হাজব্যান্ডের সাথে তোমার যদি সব কিছু ঠিক না থাকে তুমি বের হয়ে যাও বা তোমার ওয়াইফের সাথে কিছু তুমি বের হয়ে যাও ডিভোর্স বি বিকাম ইজি এখন এখানে অনেকগুলো মাল্টিপল পার্সপেক্টিভ কিন্তু চলে আসে একটা হচ্ছে আমরা রিসার্চ থেকে জানি যে যদি একটা ফ্যামিলিতে বাবা ফিগারটা না থাকে অটোমেটিক্যালি বাচ্চাদের ডিপ্রেশনের রেট ডিপ্রেশনের চান্স অনেক বেড়ে যায় সেলফ স্টিম অনেক লো থাকে পভার্টিতে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এবং ইউএসএতে লাস্ট টু থাউজেন্ড এইটিনের স্টাডি সিস্টেম পড়তেছিলাম সেভেন্টি ওয়ান পার্সেন্ট ফ্যামিলিতে বাবা ফিকারটা এখন নাই পার্টিকুলার যেই ফ্যামিলিগুলো স্টার্ট হচ্ছে টু থাউজেন্ড ফিফটিনের পরে এবং এটা কিন্তু অ্যালার্মি যে বাবা ছাড়া এতগুলো ফ্যামিলি হচ্ছে সো এখন যখন একটা মেয়ে আসে না এটা ডেফিনেটলি বাবাদের একটা বড় দোষ বাট বাবারা তাদের নিজেদেরকে রেসপন্সিবল করতে পারতেছেন অ্যাজ আ ফ্যামিলি মেম্বার বাট অ্যাট দ্য সেম টাইম যখন আমরা যখন একটা ক্লায়েন্ট দেখতে যাচ্ছি এখানে কিন্তু জিনিসটা খুবই কমপ্লেক্স যখন আপনি একটা মেয়েকে বলতেছেন যে মেয়েটা মেয়েটা বলতেছে তাহলে কি আমি ডিভোর্স দিব। হ্যাঁ আপনি বলতেছেন যে আমাদের অ্যাডভাইস দেওয়ার কথা না এবং আমরা অ্যাডভাইস দিব না বা অ্যাট দ্য সেম টাইম যখন আমরা অ্যানালাইজ করতেছি যে কোনটা সুবিধা অসুবিধা কী তার সাথে বসে তখন কিন্তু আমরা নিজেরাই দেখি যে জিনিসটা একটা লিম্ব জিনিসটা একটা দোলনা যে দোলনাটা সব দিকেই একদিকে সে বুঝতেছে যে হ্যাঁ আমার হাজব্যান্ডের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না কারণ আমার হাজব্যান্ডের মেবি এক্সট্রা এক্সট্রামাইটাল রিলেশনশিপ আছে এবং আমি কখন এক্সট্রামাইটাল রিলেশনশিপে যাব না আমি তাকে বিশ্বাস করতে পারতেছি না তাই আমি তাকে ডিভোর্স দিতে চাই অ্যাট দ্য আদার হ্যান্ড আমার বাচ্চা আছে আমি চাই না যে সে বাবা ছাড়া বড় হোক আবার আমি এটাও শিওর না আমার হাজব্যান্ড কখনো ইম্প্রুভ করবে না আবার আমি এটাও শিওর না যে আমার কি বড় হয়ে বলবে কিনা মা তুমি আসলে খুবই লো সেলফ স্ট্রিমের একজন মানুষ কারণ তুমি এরকম একটা তিক্ত বাবাকে তুমি তোমার হাজবেন্ড হিসেবে মেরে দিয়েছো এখানে না একটা জিনিস মনে হচ্ছে আমরা মানে ওই ডাইমেন্স ঠিক আছে যে আমরা কিন্তু সন্দেহ এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম তারপর এক্সট্রা মেরিয়েচল ইস্যুটা আনলাম কিন্তু এরকম আমরা তো অনেক পাই যেখানে আসলে এরকম কিছু নাই কিন্তু ইজ্জাজান তারপর অভাশ যে মানে হচ্ছে আমার আমি 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 শিওর যে অনেকভাবে ভাবে উনি এটাতে কনভেন্স যে আসলে এক্সট্রা ম্যারেজ কিছুই নাই কিন্তু ইজ্জাজান আমি ফোনটা চেক করব আমি পাসওয়ার্ডটা দিয়ে দেখব আসলে কার সাথে কথা বলে কিনা তো এই অভাশটাকে আমরা কিভাবে কিন্তু যেটা সব যে সবসময়ে এটা খারাপ लेट्स ফর एग्जांपल যখন আমরা যখন টিেনেজারদের প্যারেন্টস দের নিয়ে কাজ করি আমরা কিন্তু অনেক সময় বলি যে তার ট্যাবটা বা তার যে ফোনটা সেটা যেন ওপেন স্পেসে থাকে বা অ্যাক্সেসেবল স্পেসে থাকে সেম ওয়েতে যখন একটা মেয়ে বা একটা ছেলে যখন বিয়ে করতেছে এবং সে যখন চাচ্ছে যে টাইম টু টাইম তাদের মধ্যে ট্রান্সপারেন্সি থাকুক আমরা যে সবসময় আসলে বলতে পারি যে এটা আসলে খারাপ যে আপনি আসলে আপনার হাজব্যান্ডের মেসেঞ্জার চেক করেন না বা ফোন চেক করেন না বা ওয়াইফেরটা কখনও চেক করেন না হ্যাঁ এটা যদি এক্সট্রিমে চলে যায় যে প্রতিদিন চেক করতে হবে

সেখানে আমি কেন পারবো সন্ধ্যের কোনো অবকাশ নাই তাহলে তোমার আমার ফেসবুক মেসেজ চেক করতে অসুবিধা কি সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওই যে নিজের পার্সোনাল স্পেসটা কারণ কি একটা জিনিস আপনি দেখেন শুরুতে যেটা বলছিলাম যে আমি যখন একেবারে ওভারলি মানে ওভার পসেসিভ হয়ে যাচ্ছি যে আমার পজেশনটা পুরাপুরি আমার সম্পূর্ণ আমি কিছুতেই হচ্ছে অন্য কারোর সাথে ভাগ করব না বা হচ্ছে তোমাকে সব কিছু আমাকে বলতে হবে একটা সময় কিন্তু ওই সম্পর্কটাতে সাফোকেশন চলে আসে যে আমি দম নিতে পারছি না আমাকে আমি যদিও বলছি বারবার আমি প্রমাণ দিচ্ছি যে না দেখো কিছু নাই কিছু নাই কিন্তু দেন আবার চেক করতে দাও আবার করতে দাও আমি তো চেক করতে একবার বাধ্য হয়ে দিলাম

একমত্রে যখন এখানে একদম একটা পজিটিভনেস থাকে বা অবসেশন থাকে চেক করতেই হবে কোনো কিছুতে সন্দেহ করবে না একটা পুলিশি একটা ব্যাপার তখন তো ডেফিনেটলি সেটা এক্সেস মানে এবং সেটাকে আমরা সেই লেভেলে সেখানে আমরা কাউন্সেলিং করি কখন যে জিনিসটা একেবারে মানে একদম নেগেটিভ অ্যাজামশনটা এমন লেভেলে থাকে যেটা পুরা ডিলিশনাল লেভেলে চলে যায় বা ডিলিশনাল ডিসঅর্ডার চলে দ্যাট উই আন্ডারস্ট্যান্ড উই অল অ্যাগ্রি যে এটা করা উচিত না বাট আই অ্যাম সেইং ইজ দ্যাট অ্যাট দ্য সেম টাইম যখন সোসাইটির অবস্থা ইন জেনারেলি খুব একটা পজিটিভ না এবং একটা মেয়ে জানে যে তার ফ্রেন্ডরা কেমন ছিল একটা ছেলে জানে তার ফ্রেন্ডরা কেমন ছিল এবং এক্সট্রামের রিলেশনশিপ কতটুকু কমন হচ্ছে একটা ছেলে এসে বলতেছে যে আমি জানি আমার সব সমস্ত ম্যারিড ফ্রেন্ডরাও অনেক এক্সট্রামের রিলেশনশিপে আসে এবং আমি বিয়ে করতে যাচ্ছি দেন আমি তো কোনোভাবেই নিজেকে কনভিন্স করতে পারছি না হ্যাঁ ঠিক আছে আমি তাকে ভালোবাসি বা আমি জানি যে সে আমাকে সারা অন্য কোনো দিকে যাচ্ছে না বাট এট সেম টাইম আমার জাস্ট জানা লাগবে তাহলে আমি একটু জানতে তখন যে ট্রাস্ট বলতে আসলে একটা রিলেশনে আমরা কি বুঝি যেটা হচ্ছে যে এখানে ট্রাস্টের কোনো প্রবলেম না ইটস অ্যাবাউট যে আমার সাথে তার একটা কমন গ্রাউন্ড থাকুক যে কমন গ্রাউন্ডটাকে আমরা ওভারলি পার্সোনালাইজ না করি একটা মানুষ তার ফ্র্যাঙ্ক ইনসিকিউরিটিস এখানে 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 আমার কাছে যেটা মনে হচ্ছে ওয়াইফেরও ওয়াইফ বা হাজবেন্ড শুধুমাত্র যে সন্দেহ করছে সেই না বরং যাকে সন্দেহ করা হচ্ছে তারও এখানে আসলে কাউন্সেলিং বা তারও অ্যাসিস্টেন্সের দরকার আছে যেখানে সে কমফোর্টেবল যেখানে সে জিনিসটা ইজি করতেছে তার স্পাউসের জন্য ঠিক আছে তুমি সন্দেহ করতেছো বা তুমি মনে করতেছো কিছু আছে আসল জিনিসটা নাই এখানে অনেক অনেক সময় হয় কি যে ওয়াইফ যখন চলে আসে যে যে সাফার করছে মানে যাকে সন্দেহ করা হচ্ছে তারা কিন্তু খুবই ডিস্ট্রেসের ভিতরে থাকে এবং ওনারা একটা জিনিসই বারে বারে বলতে থাকে যে আমি যাই করি কেন আমি সব কিছুই যদি আমি অ্যাক্সেসিবল করেই দেই তাও আমি বিশ্বাস করাতে পারি না যে এক্স্যাক্টলি যে আমি এখান থেকে এটার মতো এখানে আমার কাছে যেটা মনে সেটা যে এখানে মাল্টিপার্টি হেল্প অ্যাসিস্টেন্স খুবই দরকার শুধুমাত্র যে যাকে সন্দেহ করা হচ্ছে এবং যে সন্দেহ করছে দুইজনকে জিনিসটার থেকে বের হয়ে আসার জন্য হেল্প করতে হবে কারণ আমি অনেক বেশি কেস দেখছি যেখানে একটা হাজব্যান্ড অথবা একটা ওয়াইফ যাকে সন্দেহ করছে সে একটা